how to become subject expert je topic ba subject e apni kotha bolte jacchen shetate apni expert hoben ki kore frankly speaking amader madhe sahojato ekti probonota ba sobche sahoj ekti kaaj ache seta holo kono subject ba topic e jokhon amra kotha bolte jai tokhon sei subject ba topic amra google kore feli ha ami kori apnio korben ebong shobai kore so eta korte paren somoshya nei google korben prothome but etai ekmatro option na jodi apni kono topic ba subject e kotha bolte jan Definitely, আপনাদেরকে thoroughly study করতে হবে অর্থাৎ এটার প্রো ভার্সন হওয়ার জন্য যে কোনো ছোট 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 পয়েন্টগুলো নিয়েও যখন আপনি আপনাকে প্রশ্ন করা হবে বা কোশ্চেন আনসার সেশনে আপনি যখন আনসার করতে পারেন সেই প্রিপারেশনটা আপনার মাঝে থাকতে হবে আরেকটা হলো বেস্ট হয়ে হলো আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হওয়ার আরেকটা বেস্ট হলো যে টপিকটা আপনি কথা বলতে যাচ্ছেন সেই টপিকটার উপরে আপনি কোনো আর্টিকেল বা কোনো বই লেখেন কিছুদিন আগে ফেসবুকে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম এরকম স্ট্যাটাসটি ছিল যে কোনো প্রিপারেশন ছাড়াই দাঁড়িয়ে গেলাম কথা বলতে বাট অডিয়েন্স তাদের তারা কি শুনছে বা কি বুঝছে সেটা আমি কেয়ার করছি না আমি ততক্ষণ পর্যন্ত আমি এটা বলি যে প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আমি বক্তব্য দিতে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত যেই টপিকে আমি কথা বলতে যাচ্ছি আমার এত পরিমাণ ভাস্ট নলেজ হয়েছে সেই টপিকের উপরে যে আমি ওই টপিকের উপরে বা ওই সাবজেক্টে একটা বই লিখতে পারবো সবাই তো আর বই লিখবে না তাহলে কি বক্তব্য দেওয়া বন্ধ থাকবে না বাট আপনি অনেক বেশি স্টাডি করবেন থরোলি স্টাডি করবেন আপনি কিছু আর্টিকেল লেখেন সেটা পত্রিকাতে লিখতে পারেন ফেসবুকে লিখতে পারেন মানে এটা বোঝান যে আপনি ওটার উপরে স্টাডি করছেন তখন দেখবেন আপনার কনফিডেন্সটা ভালো হচ্ছে আপনি ওই সাবজেক্ট ম্যাটারে অনেক বেশি এক্সপার্ট হচ্ছেন এবং আপনি যখন কথা বলবেন আপনি রেফারেন্স দিয়ে যখন কথা বলবেন তখন দেখবেন যে ওইটা আপনার অডিয়েন্সও অ্যাকসেপ্ট করছে ইনফ্যাক্ট তারা টাইম ওয়েস্ট করছে না এই সময়টা খুবই টাফ অডিয়েন্সকে তাদের অ্যাট্রাকশনটা ধরে রাখাটা বিকজ আগে যেটা ছিল আগে হয়তো বের হয়ে যেত অডিটোরিয়াম থেকে বা পাশের জনের সাথে গল্প করা শুরু করতো বা ঘুমিয়ে যেত বাট এখন আরও একটা জিনিস যোগ হয়েছে সেটা হলো স্মার্টফোন অর্থাৎ পকেট থেকে জাস্ট স্মার্টফোনটা বের করে ফেসবুকে ফেসবুক ইনস্টাগ্রাম ইমেল চেকিং আপনার বক্তব্য চলছে পাশাপাশি এগুলো চলছে অর্থাৎ তারা এই কাজটি করতে বাধ্য হচ্ছে কারণ আপনার আপনি যেটা বলছেন সেখান থেকে পাওয়ার মতো কিছু নেই সো আপনি যখন কোনো টপিকে বা সাবজেক্টে কথা বলতে যাবেন সেটার এক্সপার্ট হন এক্সপার্ট হওয়ার ওয়ে হলো গুগল করেন স্টাডি থরোলি এরপরের স্টেপটা হলো লেখালেখি করেন ওই টপিকের উপরে পারলে প্রিপারেশনটা এই স্টেজে নিয়ে যান আপনি 100 পেজের একটি বই লিখতে পারেন অ্যাটলিস্ট একটা আর্টিকেল লিখুন সেটা ফেসবুক হোক বা কোন পত্রিকার জন্য হোক এটা হলো আপনার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হওয়ার ওয়ান অফ দ্য টেকনিক্স থ্যাংক ইউ ভেরি মাছ